সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকেই কাজটা শুরু করে দিলাম মেয়ের রুম থেকে তা বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি আমার ফ্যামিলির সবাই কিনে ভালো আছি তো আজকে হচ্ছে সকালবেলায় মেয়ে ঘুম থেকে উঠে গেল আর ওই সুযোগই সুযোগটাকেই কাজে খাটিয়ে দিলাম আমি আমার মেয়ের বিছনাটাকে গুছিয়ে নিলাম বেডশিটগুলো তুলে নিলাম দু দেবো এই জন্য আর আরেকটা বিছিয়ে দিলাম তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটির দিন মঙ্গলবার একটা কালকের ভিডিও তো সকালে যেহেতু নাস্তার কোনো জামেলা নাই তো ওই সুজুকেই আমি কাজগুলো সেরে নিতেছি আর সকালে রান্না বাজার ঝামেলা না থাকলে গড় গুছাতে খুবই ভালো লাগে গড় টর গুছিয়ে রান্না করতে গেলে সব কিছু ক্লিন করে রান্না করতে গেলে রান্না খুব দ্রুত হয়ে যায় তো এখন এই সুযুকে আমি চাদরটা তুলে তারপর একটা বিছিয়ে দিলাম তারপর হচ্ছে আমি ফার্নিচারগুলোকেও মুষিয়ে নেব আর আমি সব সময় যখনই আমি মানে খাট চাদরগুলো গুছাতে আসি ঠিক তখনই আমি ফার্নিচারগুলো মুছে নিই একটা সুতি নাকড়া দিয়ে সুন্দর করে মুছে তারপর আমি সব কিছু পরিষ্কার করে নিই তাই যে কুসুনগুলোকে এখন পরিষ্কার করে তারপর দিয়ে দিব তাই আজকে হতো মা হাজব্যান্ডের ছুটি সকাল টাইমটা আমারও ছুটি তো প্রতিদিনই মঙ্গলবার আমি সকালে নাস্তার ঝামেলাটা করি না কারণ ছেলে ভার্সিটিতে চলে যায় মেয়ে স্কুলে চলে যায় আর ওই সুযোগে আমরা দুইজন থাকি বাইক না থাকে ও আমরা একটু বাহিরে গিয়ে নাস্তা করি গজার নাস্তার ঝামেলা করি না তো আজকে মেয়ে আছে ছেলেও আছে আজকে সবাই বাসায় আছে তো এই জন্য আরও বেশি কারণ সবাই ঘুম আসবে আর মেয়ে উঠে পড়তে পড়ছে তো এই জন্য এই যে মেয়ের গোটটাকে গুছিয়ে তারপর আমি চলে গেলাম করে। আর গরটর গুছানো থাকলে কাজ করেও খুব শান্তি লাগে তো এখন মুরগিটাকে ভিজিয়ে রাখলাম প্রতি মঙ্গলবারে আমি বাজার করাই আর করাবো না আজকে ভালো লাগতেছে না শরীরটাও তেমন একটা ভালো না তা মামের জন্য দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিব তো এখন নাস্তা বানানোর জন্য চলে আসলাম তা নাস্তাটা হবে একদম হালকা পাতলা ডিম সিদ্ধ চা বিস্কিট কারণ হচ্ছে এই সব কাজটা সেরে আমি বারোটার ভিতরে রান্নাটা করে নেবো কারণ আমার ছেলে উঠবে আজকে সবাই একটু লেট করে উঠবে তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের দুপুরকার খাবারটাই হয়ে যাবে আর সকালে উঠলে হালকা পাতলা হয়তো বা চা বিস্কিট খাবে ওরকম বাড়ি খাবার কেউ খাবে না তা আর আমি যেহেতু খুব সকাল সকাল উঠে গেলাম তো মেয়ের জন্য আর আমার জন্য বিস্কিট চা আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম কারণ সময় বাড়ি নাস্তা খেতে খুবই খারাপ ভালো লাগে না খারাপ লাগে না বলতে ভালো লাগে না মাঝে মধ্যে মন চাই একটু হালকা পাতলা নাস্তা খাই তো ওই সুযোগটাই কাজে খাটিয়ে দিলাম তো এখন চা বানাচ্ছি আর চা বানাতে বানাতে সবাইকে একটা কথা মনে করে দিই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্রতিদিনই নতুন কেউ না কেউ আসতেছে আর আমার পুরান ভাই বোনেরা তো সবই আমরা জানি কিন্তু যারা নতুন আসেন তাদের জন্য একটা কথা তারা ফুল ভিডিওটা ওয়াশ করবেন তারপর হচ্ছে কমেন্ট করে যাবেন তো এই আমাদের নাস্তা খেয়ে তারপর তারপরেও আমি রান্না করে চলে আসলাম এই যে চালটা ভিজিয়ে নিলাম আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আর দুইটা বেগুন কেটে নিলাম তো বেগুনে আজকে একটা রেসিপি শেয়ার করব আর আজকে আমার কথাগুলো একটু এলোমেলো হচ্ছে কারণ আমার শরীরটা আজকে দুপুর থেকেই এটা কালকের ভিডিও আর আমি আজকে যেহেতু এডিট করতেছি বয়েস দিতেছি তাই আজকে আমার শরীরটা একটু খারাপ দুপুরের পর থেকে আমার খুবই শরীরটা খারাপ লাগতেছে জ্বর হঠাৎ করেই দেখতেছি তারপর এখন একটু ভালো লাগতেছে এই বিধায় একটু বয়স দিতেছি আর এখন আমি নিয়মিত ভিডিওগুলো দিতে পারতেছি না তো এখন বেগুলগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে এই যে লবন হলুদ মরিচ আর দুনিয়া ফাঁকি দিয়ে ভালো করে মেখে নিব তো এখন হচ্ছে তো সেটাই বলতেছি যেদিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে ওই দিন হচ্ছে সকাল টাইম প্রায় দশটা এগারোটা পর্যন্ত আমিও ফ্রি থাকি ওই সকালে নাস্তার বেশি একটা ঝামেলা করি না তারপর আর যেদিন করি সেদিন তো করি যেদিন না করি তারপর দশটা এগারোটা বাজে যখন বাজারগুলো নিয়ে আসে মানে মাছ মাংস যেদিন নিয়ে আসে সেদিন আবার সারাদিন একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় তো এটাকে এটাই হচ্ছে আমার বেলা ছুটি তো এই যে এখন হচ্ছে শুকনো মরিচ আদা রসুন বাটা তারপর হচ্ছে পাঁচফোরণ পাঁচফোরণের ফাঁকিটা তেঁতুলের মার তো সব কিছু রেডি করে আবারও রান্না করে আমি চলে আসলাম তেল ফাঁকে ফাঁকে আমি আমার সবগুলো রুম গুছিয়ে নিয়েছি তো এখন বেগুনগুলাকে আমি বেজে নিব এই যে বেগুনগুলাকে এখন সবগুলা একটা একটা করে বেজে নিতেছি তো এখন হচ্ছে শরীরটা এতই খারাপ মানে বুঝতেছি না হঠাৎ করে কেন জানি আমার মানে দুপুরে পরে গোসল করে খাওয়া দাওয়া করে কাজ শেষ করে শুয়ে আসছি নামাজ পড়ে পরে দেখে আমার এত শীত লাগতেছে আর হঠাৎ করে দেখি জ্বর চলে আসছে তো এবার অনেকদিন পরে শরীরটা খারাপ হলো না শরীর তো আমি এভাবেই অসুস্থ ওষুধ খেতেছি তার ভেতরে আজকে একটু বেশি খারাপ তো এখন বেগুনগুলোকে বেজে আমি তুলে নিতেছি আর এই আসারি বেগুনটা আজকে আমি ফার্স্ট তৈরি করলাম আমি আর কখনোই করি নি তো যেভাবে করে সবগুলো বেগুন আমি বেজে নিছি তারপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিছি সর্ষের তেলও দিতে পারেন তা আমার সর্ষের তেল থেকে আমি সয়াবিন তেলটা যেহেতু বেশি খাই তাই আমি সয়াবিন তেল দিয়ে বেশি রান্নাটা করে নিতেছি তো এখন হচ্ছে আমি মরিচগুলোকে দিয়ে দিলাম আজকে চিকেন বিরিয়ানির সাথে আচারি বেগুনটা সেই মজা হয়েছে সত্যিই তো যারা নতুন আমাদের প্রতিদিনে কেউ না কেউ ভিডিও দেখেন তার সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যেই বলা তারা হচ্ছে ফুল ভিডিওটা দেখেন না তা না দেখাতে হয় কি ওই যে অল্প একটু দেখে কমেন্ট করে চলে যান তারপর হচ্ছে আমার ওই তোর বন্ধু আর থাকে না চলে যায় কিছুক্ষণ হয়তোবা একদিন এক ঘন্টা দুই ঘন্টা পর দেখে আর ওইটা থাকে না তো নতুনদের উদ্দেশ্যে বলি যারাই আসবেন আমরা সবাই সবার ভিডিওটা পুরাই দেখার তো পুরো ভিডিওটাই দেখে তারপর হচ্ছে বন্ধু করে যাবেন তাহলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো আর হয়তোবা আমার একদিন দুই দিন একটু লেট হয় বন্ধুগুলো ব্যাগ দিতে আমি দিয়ে দিই তাই মশলাটাকে কষিয়ে আদা রসুন তারপর হচ্ছে হলুদ ধনিয়া মানে সব মশলাগুলাই কষিয়ে তারপর হচ্ছে তেঁতুলের মাঠটা দিয়ে দিলাম আর এখন চিনি দিয়ে দিলাম তো এটাতে করতে আমি কোনো গরম ইয়ে গরম মশলা দেওয়ান যাবে না এটাতে দিতে হবে পাঁচপুরণ আমি পাঁচপূরণটা ফাঁকি করে দিছি আর হচ্ছে আপনারা চাইলে আনামও দিতে পারেন আমার সে আম ভালো লাগে না তাই আমি ফাঁকি করেই দিলাম তো এখন বেগুনগুলোকে দিয়ে দিয়েছি একদম সহজ এই আচারি বেগুনটা তৈরি করা মানে সহজ যতটা তার চেয়ে খাওয়াটা অনেক মজা মানে এত মজা হয়েছে আর বিরিয়ানির সাথে গরম ভাত দিয়ে যে কোনো খাবার যে কোনো পোলাও মাংস যেটা দিয়ে খান না কেন আমার আমরা বিরিয়ানি দিয়ে খাইছি খুবই ভালো লাগছে তা আমার এক সোলাই করতে এইটা করতে করতে অন্য সোলাই আমি হচ্ছে আমার বিরিয়ানিটা রান্না করে নিতেছি তো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম আর বেগুনটা একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না বাজার টাইমে তো এখন হচ্ছে এখন জলের পানিটা দিয়েই আমি সিদ্ধটা করে নেব তো এই যে দেখেন কালারটা এত সুন্দর হয়েছে মানে অসম্ভব সুন্দর হয়েছে খেতেও কদম খুব মজা হয়েছে তো এই যে এখন এই আচারটা থাকলে তো বেগুনি আচারটা থাকলে তো অন্য আচার নেওয়ার লেবু নেওয়ার দরকার নেই এটা যেহেতু তেঁতুলের টকটা মিষ্টিটা হচ্ছে আপনাদের পরিমাণটা বুঝে দেবেন কে কতটুকু মিষ্টি খাওয়া পছন্দ এটা হচ্ছে জাল টক জাল টক মিষ্টি আসারি বেগুন তো এই যে খুব সুন্দর হয়েছে কালারটা রান্নাটাও দারুণ হয়েছে খেতেও খুব ভালো লাগছে তো সবাই এভাবে করে খেয়ে দেখবেন তো এখন আমার রান্নাগুলা দুই চুলাই দিয়ে করে নিয়েছি যেহেতু আমি সকাল টাইম আজকে সকাল এগারোটা হ্যাঁ বারোটার ভিতরে আমার রান্নাটা শেষ করে ফেলছি যেহেতু সবাই উঠে আজকে দুপুরকার খাবারটা খুব দ্রুত খেয়ে নেবে আর যেদিন বাজার করা হয় ওই আমাদের খাওয়া দাওয়া করতে লেট হয় ওই দিন তিনটা সেটটা বেঁচে যায় আর আজকে যেহেতু গড়ের যে গড়ে যেগুলো আছে ওগুলো দিয়ে রান্না করা হয়েছে তো আমার সকাল সকালে নাস্তাটা হয়ে যাবে যে আমি বিরিয়ানিটাও রান্না করে নিছি তো বিরিয়ানিটা রান্না করতে করতে ওদিক থেকে আমার আচ্ছা বেগুনটাও হয়ে গেছে তো এখন সবগুলা আমি বেড়ে নেবো এখন টেবিলে খাবারগুলো দিয়ে দেব আজকে সব স্টিলের প্লেটে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি তো এখন আমাদের সকালে সবাই উঠে গেছে ওঠার পরে সবাই ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে নেবে তো এখন টেবিলে সবগুলো খাবার নিয়ে আসছি এই যে আর সালাদ তো থাকবেই সালাদটাও খুব এখন টমেটো আর হচ্ছে শশা দিয়ে সালাদ খেতে খুবই ভালো লাগে তার সাথে আসারি বেগুন দারুণ খাবার আজকে অসম্ভব মজা হয়েছে খাবারগুলা তো আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি শরীরটা আসলে কিছুদিন পরে এত খারাপ হয় যে অনেক খারাপ লাগে মানে শরীর ভালো না থাকলে এই আর কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই শান্তি লাগে না তো এখন মেয়ের জন্য খাবারগুলা দিয়ে দিতেছি সব কিছুর শান্তি হলো সুস্থতা তো আমিও সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে আল্লাহ সুস্থ রাখুক তা এখন এই যে বেগুন দিয়ে দেবো যদিও অ্যালার্জির সমস্যা মেয়ের আমার তারপরেও আজকে খাবো সবাই তো এখন সালাদ দিয়ে সাজিয়ে দিতেছি আর যেভাবে সাজিয়ে নিলে এক প্লেট বিদায় এভাবেই খাওয়া যায় তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ